Hello, Assalamu Alaikum, I'm Rafi Dhok and welcome to Drogo. কেমন আছেন আপনারা সবাই? পুরোটাই দিয়ে দেই খাইতে দাও। হ্যালো। খাও ভরপুর দেওয়া আছে, কোলাবান ডাক দাও খাও। ভরপুর গরম পড়ছে আজকে ভাই, ভরপুর। এই এত মারাত্মক রোদের মধ্যে কিন্তু একটা গাছের অনেক ভালো ফসল হইতাছে। বাগান বিলাসের দেখছেন ভাই, ফুলের উপরে ফুল, এখানে এই কালারের ফুল উঠছে, এখানে সাদা কালারের ফুল উঠছে, মাশাআল্লাহ। একটা টাইম আসছিল যখন আমি চাইতাম যে আমার সাথে অনেকগুলা জালালি কবুতর এসা, মানে খাবার টাবার খাক, মানে কবুতর পালার এইভাবে শখ ছিল না, এই যে এটার এনজয় করার খুব শখ আছিল। তো অনেকজন বলতো আমি ছাদে কুকুর পালি, বইলে আমার এখানে কবুতর গুলো আসবে না। থিংস চেঞ্জড, পাখি রুমে আসেন, ভূত আপডেট এখানে। টোনারে দিয়ে পাশে শুরু করি। হ্যালো টুনা, আমাদের পিচকু পাচকু হাতে বড় করা আমাদের টোনা ডিম দিয়ে দিছে দুইটা, মাশাআল্লাহ। ভিতরে তো আমি এটা কালকে দেখছি, কালকে এসে আমি ডিম দেখলাম। লক্ষ্মী টোনা, থ্যাংক ইউ, যাও তুমি থাকো, তোমার ডিমের কাছে চলে যাও থাকো। তো টোনা দুইটা ডিম পারছে, আমি আপনাদের দেখাই। পিকু টোনা, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। এই যে টোনার নেস্ট, নেস্টের মধ্যে এই যে দুইটা ডিম, সবাই দেখা ভালো হয়েছে তোমার ডিম। এই তোমার সবার ডিম দেখা ভালো হয়েছে। রিসেন্টলি আমাদের পাখি রুমের মধ্যে টিয়া পাখি দিয়ে ভরে গেছে গা, বিদেশি টিয়া না কিন্তু, এই যে আমাদের দেশি টিয়া পাখি। এটা হইতেছে আমাদের একপালা মিঠু। ওর স্টোরি তো হয়তো আপনাকে বলছি, ওর একটা পা হারিয়ে গেছিল, একজন ওকে মানে না জেনে পালতো, তো একটা ফ্যানের সাথে বাড়ি খেয়ে ওর পাটা পুরা শেষ। ওর সাথে কিন্তু আরো একটা টিয়া পাখি আছে, ওটার নাম হইতেছে মিনা, কিন্তু আসলে আমি যেটা বলি এগুলো পালা তো ঠিক না, আর না পালতে পারে মানুষ দিয়াও দেয়। একটু কলা খাও, খাবা ভাল লাগে? ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের একটা ভলেন্টিয়ার হিসাবে আমার কাছে কিন্তু অনেকগুলোই বন্য প্রাণী আসে, বন্য পাখিগুলো আসে। তো যেমন এটা একটা বন্য পাখি যাকে আমরা দুঃখিতভাবে নেচারে ছেড়ে দিতে পারবো না, ফ্রি করে দিতে পারবো না। তার সাথে কিন্তু আরও একটা বন্য পাখি আসছে যেটার নাম হচ্ছে হরিয়াল। আল্লাহর অনেক সুন্দর একটা সৃষ্টি, কবুতর বলেন, পাখি বলেন বা ঘুঘু বলেন, এই হরিয়াল পাখিগুলা কিন্তু বাংলাদেশে এখন অনেকটুক দেখাই যায় না। আমি লাস্ট ইয়ারই প্রথমবার একেবারে আমি সামনাসামনি দেখছি এগুলা। আজকে থেকে 6-7 মাস আগেও আমাদের কাছে আরেকটা হরিয়াল আসছিল, ওকে আমরা আলহামদুলিল্লাহ ফ্রি করে দিতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এইটার একটা ঝামেলা লেগে গেল যে এটার আবার পাখাটা ভাঙা। আর যে টিয়া পাখিগুলো আছে ওইটার মধ্যে থেকে একজন, যারা আমরা একেবারেই ফিক্স করতে পারতেছি না, এটা অনেক রিসার্চ করার পর আমরা জানতে পারলাম যে এটা একটা জেনেটিক্যাল রোগ, যেখান থেকে ওর পাখাটা উঠে ওইখান থেকেই একটু পরই ভেঙ্গা টেঙ্গা বেড়ে যায়। তবে একটা গুড নিউজ আছে, সেটা হইলো যে টিয়াটা হচ্ছে এই যে এই বেচারা টিয়াটার সাথে আসছে, মানে মিনা যেটাকে আর কি নাম রাখা হয়েছে, তো ওইটা মাশাআল্লাহ এখন প্রচুর ওয়াইল্ড আছে। এটা যেমন ফুললি একটু মানুষের সাথে একেবারে একটা মানে কানেকশন চলে আসছে, আর স্বাভাবিক ভাই আমি নিজে অনেক মায়া পড়ে গেছি, কারণ ওর একটা পা নাই, ঠিক আছে, মানে ও যে কেমন আজব লাগে একটা জিনিসটা। তো ওর সাথে যেটা আছে মাশাআল্লাহ ওইটাকে আমরা ওয়াইল্ডে ছেড়ে দিতে পারবো। আর আগের আরেকটা যেটা ছিল, যেটা আমরা একা ছাড়তে পারতেছিলাম না, ওইটাও আমরা ওইটার সাথে ছেড়ে দেব। পাখির ঘরে নেক্সট আপডেটটা খুবই আজব। এই যে খাঁচাটা, ঠিক আছে, এই খাঁচাটা মূলত আমরা ইউজ করি কি সেজন্য জানেন? এখানে আপনি যতগুলো বাজিকার দেখবেন মোটামুটি এগুলো অসুস্থ, ফ্যানে টেনে বাড়ি খাওয়া, জাস্ট এইটা বাদে। এটাকে আমরা মেলার মধ্যে গিফট হিসেবে পাইছিলাম। তো এই যে ভিতরে যেটার মধ্যে ও বসে রয়েছে, এটা একটা খেলার জোন ছিল, এটার মধ্যে ওই খেলতে পারতো, আর সব পাখিরা এটার মধ্যে একটু হাইডিং টাইডিং করতো। তো কিছুদিন আগে আমি দেখছি যে এটার মধ্যে কোনো একটা পাখি এরকম ডিম টিম পাইরা দিছে, তারপর মানে এটার মধ্যে ও বসে থাকতো। আর কার সাথে ভিড় হয়েছে এটা আমি ঠিক জানি না, তবে এই হাড়ির ভিতরে একটা বাচ্চা ফুটছে, লেজিট একটা বাচ্চা ফুইটা মাশাআল্লাহ এত বড় হয়ে রয়েছে। আমি মাঠারে তো ডিস্টার্ব করে দেখাবো না, যদি পারি একটা ক্লিপ দিয়ে দিব আপনাদের।
ওই যে বাচ্চাটা ওই চিলেরিয়ার প্রোগ্রেসটা এখন একটু স্লো চলতেছে, কারণ আমাদের এখানে সবচেয়ে বেশি যে চিলগুলো আছে সেটা মূলত হচ্ছে যে একেবারে পাখা ভাঙ্গা, হ্যাঁ পা নাই, এগুলো সবচেয়ে বেশি আসতেছে। আর রিকভারি স্টেজে আছে মূলত এই যে এই পাখিগুলো, আসলে এগুলো অনেক সুন্দর রিকভারি করতেছে। এখানে কিছু আছিল যাদের এই যে লেজ ছিল না, হ্যাঁ মাশাল্লাহ ওইগুলো লেজগুলো খুব সুন্দর মতো চলে আসে। এই যে এই পাখিটার এটা লেজ একেবারে নতুন, হয়তো বা সাইন দেখেই বুঝতে পারতেছেন যে এই লেজটা অনেক সুন্দর মতো ফিরে আসছে, পাখা টাকা সব চলে আসছে। কিছুদিনের মধ্যে আমরা ওকে ছেড়েও দিতে পারবো, এখন জাস্ট একটু ওর ব্যালেন্সটা দেখতেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় কি সুন্দর মতো যায় বুঝতে পারে নাকি। এই চিলটার বডি মার্কিং বা যাই বলেন, হ্যাঁ সব কিছু অনেক ডার্কে, যে পা গুলা দেখতেছেন একেবারে চকচকা হলুদ, ঠোঁটের এই জায়গাটা পুরো চকচকা হলুদ, অন্যগুলার কিন্তু এমন না, সবচেয়ে হলুদ। দেখেন আমি কি পাইছি, একটা মাছের বাচ্চা। এই যে এটা আমাদের টবের মধ্যে জন্মানো প্রথম বাচ্চা মনে হয়, আবার নাও হইতে পারে, অনেকগুলো বাচ্চাই হইতে পারে। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা কোনো মাছের বাচ্চা এরকম করে ধরলাম। দিই তো কি সিনটা কেমন, ওরে 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 কি সুন্দর। যাক তোমার এখানে আটকে রাখুন না বাবু, যাও টাটা। ওরে ভাই দেখেন কি সুন্দর লাগতেছে, আমাদের মাঝখানের পুকুরের মধ্যে সব মাছ একেবারে ভিজিবল হয়ে গেছে, ইভেন কি বাচ্চা কাচ্চা সহ। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন নাকি, কিন্তু সব বাচ্চা কাচ্চা সহ এদিকে চলে আসছে। দাঁড়ান খাবারটা দিই, যেখানে সব মাছ এমনা হারিয়েছে, হ এখানে অল্প কইরা দে, বাস বাস বাস, আপর 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 আপর। এখন আমরা দেখবো মজা, সব আইবো মাছ এখন এদিকে। বলবেন যে পরিষ্কার না, গ্রিন কালার বা এরকম, অ্যাকোয়ারিয়াম তো না এটা, পুকুর এমনই হয়। ওই যে আরেকটা বাচ্চা দেখা গেছে দেখছোস, ওই যে কোনায় তো বাচ্চা কাচ্চা হইতাছে, যেহেতু সামথিং ইজ রাইট। পাখির ঘর বলেন, আমাদের মাছের এরিয়া বলেন, সব জায়গায় মাশাল্লাহ আমাদের খাবার টাবার দেওয়া শেষ। তো আমার ফ্রেন্ড সাফন আবার একটা গরু কিনছে, তো ওইটারে চিন্তা করছে আমরা একসাথে ডেলিভারি নিতে যাব। তো আস্তে আস্তে তারপর আমরা বেরোবো। তুই যাবি যাবি গরু দেখতে? কান্না ভাল লাগে। কারোলের একটা যে বাটি আছে ওইটা দেখবো, ওটার মধ্যে গরম পানি ডালে অটো। ওই যে ওইখানে একটা বোতল রাখা আছে ওইটার মধ্যে পানি রাখা, হ্যাঁ অনেকক্ষণ ধরে গরম হয়েছে। গরম পানি দিয়ে গোসল করাইলে আমাদের বিয়ার্ডেড ড্রাগনদের সবচেয়ে বেশি লাভ হয়, ওদের কালার ফুইটা আসে, গরম টেম্পারেচারে ওদের শরীর ভালো থাকে। যেহেতু ওরা ঠান্ডা রক্তের প্রাণী, তাই ওদের বেটার হয়েছে যে যেভাবে আমরা ওদের গরম রাখতে পারি। ড্রোগো হিট পায় দেহ পুরা ছত্রায় আছে, ওই কি আমার কামদের মধ্যে হিট লইতেছে, সেরা না করা। অনেকজন আপনারা অপেক্ষা করতেছিলেন যে আমাদের বিয়েটেড ড্রাগন ব্রোগো, ঠিক আছে ড্রোগো, এটা হলো যে ব্রোগো। তো ব্রোগোর কিন্তু শেডিং আপনারা কখনোই দেখেন নেই, এটা ফার্স্ট টাইম আপনারা হয়তো বা দেখবেন যে এই জ্বর দেখেন, এই জায়গাটা পুরো শেডিংয়ে চলে আসতেছে, লেজ পুরো শেডিংয়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ বিশাল প্রোগ্রেস এটা। চলো তুমিও গোসলে যাও। ড্রোগোরে এখন গোসলটা দিলে ওর যে কালারগুলো ফুইটা বেরোবে এখন দেখিস, অনেক জরুরি অনেক জরুরি, একটা শরীর স্ট্রিপের জন্য এরকম এই পানির গোসলটা লওয়া আর হইতেছে এই যে সূর্যের গোসলটা নেওয়া প্রচুর জরুরি। আমাদের জন্য না, আমাদের এই যে এত বেশি রোদ লাগাতে কিন্তু অনেক সমস্যা আছে, তো সানস্ক্রিন ব্যবহার করাটা অনেক দরকার। দশ মিনিটের মতো সোকিং হয়ে গেছে আমাদের, এখন ওদের রুমে দিয়া আমরা এখন বেরোতে পারবো। যে সাফনও চলে আসছে আর গরুটা দেখতে দিয়েছে, কালারটা কি হয়ে গেছে সুন্দর হয়ে গেছে না, কালার জোস একেবারে পারফেক্ট ডিজাইনার ড্রোগ। আউ ড্রোগো বিজয়ী, ড্রোগো আগে যাও, থ্যাংক ইউ ভেরি মাচ।
টাইগার কি খবর? আইসা তোমার গরে খাওয়া খাওয়াই হ্যাঁ রামরা রেডি এই যে সাফন চলে আসছে হ্যালো দিয়ে দে বেটা ওই একটা হাসা বুটি দেখতে তো আমরা ওইখানেই দেখতে গেছি চলো এই অটো মানে এই যে অটো সাফনের গরু এটা কেমন লাগলো খুশি কি সাফন এলবিনো মানাইছে রে তোর লাগে সাফনের আবার আরেকটা গরু পছন্দ হয়েছে দেখে এই যে এটা আসলে খুব সুন্দর গরু এটা চলে আসছি আমরা ছাদে এখন চলো হোম হোমে যাইতে হইব বহুত ঘুরছো বাবা চলো কুকুরটা বাইরে লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো হোম 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 এটা লাগা দে কুকুরদের খাবার দেওয়ার সময় হয়ে গেছে গা ওদের ফার্স্ট খাবার এটা চারপাশে আমরা প্লেট দিয়ে দিছি এখন যা সদ্যের একজন একজন করে ডাক দেব বের হবে না সুপি আগে আইরিস রিস সুন্দর লিও স্নুপি সেবাস্টিয়ান সবাই রে খাবার দেওয়া শেষ এখন চিলদের খাবার দিতে চলে যাব অনেকক্ষণ লাগবে এটা খাইতে এখন দাঁড়াও বাবা তোমাদের গাছে পানি দিতে আইছি আমি খাবার একটু পর দেবো একটু চাপেন পুরা শুই খেয়ে গেছে গা ইয়া তো বৃষ্টি হয় তাও এরকম শুকনা কাঠ এখানেও বাকি আছে আমাদের বাগান বিলাস এই যেটার কি কাঠ গোলাপ লেবু পেয়ারা আর এটা এক্সোটিক এটারে পরে এই কে তুই যেদিন খাবারটা বেশি দেওয়ার থাকে ওই দিন আমরা একটু আর্লি দিই এক একদিন প্রত্যেক দিন তো রোজ চিল পাখিরা ওয়াইল্ডে এত বেশি বেশি খাবার খায় না অল্প অল্প খায় ওরা কি খাবার শেষ করে হোমে চলে গেছে ঠিক আছে কে রিসের বাকি রিসের খালি বাকি আচ্ছা খাক সমস্যা নেই আমার এই ঢাকি একটু আট্টু হইলেও অনেক জায়গা থেকে চিল চলে আসে আর কি দেখি আসে না আয়া পড়তেছি অনেক ঘুলাই তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন কারণ আমরা আজকের ভিডিওটা এখানে এন্ডিং করতেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু জানাই তো হবে ঠিক আছে তো আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক এন্ড আপনারা দেখতে থাকেন ওয়েট তুফান তুফান